আমরা তো সুব্রত মুখার্জির মতন ভবিষ্যৎ দশটা নয়। ভালো লাগছে যে সুব্রত মুখার্জি, যিনি একদিন বেদের মেয়ে জ্যোৎস্না বলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতেন, আজকে তিনি মমতা ব্যানার্জির এত সাফাই গাইছেন দেখে ভাবছি যে আর সুব্রতদা কত নিচে নামবে। সুব্রত মুখার্জি এটাও ভালো করে জানে, কারণ উনি কংগ্রেসের অনেক টিকিট এর আগে বন্টন করেছেন, যে কংগ্রেসের টিকিট বন্টন হতে একটু সময় লাগে। সুব্রত মুখার্জি কমসে কম এটা জানে, কারণ সুব্রত মুখার্জিরা কংগ্রেসের কোন লোকটাকে ল্যাং মারতে হবে, কোন লোককে খাড়া করতে হবে, এইসব পলিটিক্স করে বড় হয়েছেন, তো তাই জানেন যে কংগ্রেস দলের মধ্যে কী হয় না হয়।